হে বন্ধুরা, আজকে আমরা শিখে নেব কিভাবে খুব সহজেই আসুস রক স্টিক জি সিরিজের ল্যাপটপে ফ্যান বাটন ফিক্স করতে হয়। আসুস রক স্টিক জি সিরিজের ল্যাপটপে ফ্যান বাটন ফিক্স করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফ্যান বাটন ফিক্স করার পরে আসুস রক স্টিক জি সিরিজের ল্যাপটপে কুলিং সিস্টেমের ওয়ার্কিং প্রসেস পারফেক্টভাবে কাজ করতে থাকে, যার কারণে আমরা বিভিন্ন কাজের সুবিধার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন মোড সিলেক্ট করতে পারি, যেমন সাইলেন্ট, ম্যানুয়াল, পারফরম্যান্স, টার্বো ইত্যাদি। বিভিন্ন কাজের সুবিধার্থে বিভিন্ন মোড সিলেক্ট করা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওয় আমরা শিখে নেব কীভাবে খুব সহজেই আসুস রক স্টিক জি সিরিজের ল্যাপটপে ফ্যান বাটন ফিক্স করে বিভিন্ন মোড চেঞ্জ করতে হয়। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত। নমস্কার, আমি সজল রয় আর আপনি দেখছেন বেঙ্গলি টেকনিক্যাল টিপস। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত আমরা সিলেক্ট করব মাইক্রোসফট স্টোর। এবার আমরা সার্চ অপশানে ক্লিক করব এবং টাইপ করব মাই আসুস। নেক্সট সিলেক্ট করব মাই আসুস অ্যাপ। নেক্সট ক্লিক করব ইনস্টল। এবার আমরা সিম্পলি মাইক্রোসফট সাইন ইন ডায়াল বক্সটাকে ক্লোজ করব। তো ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হচ্ছে, তো আমরা একটু ওয়েট করব। নেক্সট লঞ্চ ক্লিক করব। ওয়েলকাম টু মাই আসুস। এবার আমরা সিম্পলি সিলেক্ট করব আই এগ্রি এবং নেক্সটে ক্লিক করব। নেক্সট এন্টার হোম পেজ। তো আমাদের সামনে নতুন একটা নোটিফিকেশান শো করছে, নিউ আপডেটস। তো আমরা সিম্পলি আই আন্ডারস্ট্যান্ড সিলেক্ট করব। তো ফাইনালি আমাদের অ্যাপ্লিকেশনটা আপডেটিং হচ্ছে। এবার আমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে নতুন একটা নোটিফিকেশান শো করছে, নিউ আপডেটস, ইওর ডিভাইস হ্যাজ বিন আপডেটেড টু দ্য লেটেস্ট ভার্সন। তো আমরা সিম্পলি আই আন্ডারস্ট্যান্ড সিলেক্ট করব। তো আমরা এখান থেকে স্কিপ সিলেক্ট করব এবং নেক্সট নেক্সট গট ইট সিলেক্ট করব। এবার আমরা সিম্পলি রক স্টিক ডায়াল বক্সটা ক্লোজ করব এবং একই সাথে মাইক্রোসফট স্টোর ক্লোজ করব। এখান থেকে চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে এবং ইউআরএল টাইপ করব google.co.in। সার্চে ক্লিক করব এবং টাইপ করব আর্মরি ক্যারেট ডাউনলোড। এবার আমরা ফার্স্ট লিঙ্কে ক্লিক করে নিউ ট্যাব ওপেন করব। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে প্লিজ সিলেক্ট ওএস। তো আমরা সিম্পলি প্লিজ চুজে ক্লিক করব, উইন্ডোজ 10 64 বিট সিলেক্ট করব এবং পেজটাকে আবারও স্ক্রল ডাউন করব। লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ইউটিলিটিস আর্মরি ক্যারেট ভার্সন 3.1.0.0। তো আমরা সিম্পলি ডাউনলোডে ক্লিক করব। তো আমাদের সামনে শো করছে 1.36 MB একটা ফাইল। তো আমরা ফাইলটাকে ডাউনলোড করব। তো ফাইলটা আমাদের ফাইনালি ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এবার ব্রাউজারগুলো ক্লোজ করব এবং ওপেন সিলেক্ট করে আমরা আর্মরি ক্যারেট অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করব। তো আমরা জিপ ফাইলটাকে ভেঙে নেব এবং জিপ ফাইলটাকে ক্লোজ করব। এবার আমরা
सिंपली आर्मोरिक कैरेट इन्स्टल करब ईएक्सई फाइलर ऊपर डबल क्लिक करब एवं यस सिलेक्ट करब। एबार आमरा स्क्रीन लक्ष्य कर लेते आर्मोरिक कैरेट इन्स्टलर तो तीन इंटरफेस हमारे सामने शो कर इन्स्टल आर्मोरिक कैरेट इन्स्टल ओरा कंट्रोल इन्स्टल आर्मोरिक कैरेट एंड ओरा कंट्रोल। तो हमें सिंपली इन्स्टल आर्मोरिक कैरेट एंड ओरा कंट्रोल सिलेक्ट करब एवं स्टार्ट सिलेक्ट करब। तो हमें एक वेट करब। तो फाइनली हमें आर्मोरिक कैरेट इन्स्टल कमप्लीट। तो एबार आमरा रिस्टार्ट नाउ सिलेक्ट करब। एबार आमरा आमादेर लैपटॉप थेके रॉक बटन प्रेस करब एवं एकटू वेट करब। तो लक्ष्य कर ले देखते पाच्छी आमादेर सामने आपडेट आर्मोरिक कैरेट एप शो करछे। तो हमें सिंपलि नेवर आस्क मी टू अपडेट दिस भार्सन टिकमार्क पूरण करब एवं अपडेट नाउ क्लिक करब। तो आर्मोरिक कैरेट अपडेट तो हमें एकटू वेट करब। एबार लॉन्च आर्मोरिक कैरेट सिलेक्ट करब। फाइनली आर्मोरिक कैरेट एप्लीकेशन इन्स्टल कमप्लीट। तो एबार फैन की अर्थात फैन बटन प्रेस कर देखो हमें साइलेंट परफॉर्मेंस टर्बो मैनुअल डिफॉल्ट मोड ठीक काज करछे किना। तो हमें आर्मोरिक कैरेट एप्लीकेशन क्लोज करब एवं चले जाब सरासरि फैन बटने। तो लैपटॉप थेके फैन बटन प्रेस करब। तो टर्बो काज करछे परफॉर्मेंस काज करछे साइलेंट काज करछे और अन्य मोड दुटो लैपटॉप चार्जिंग प्लग अफ कर ले काज करबे। तो ये सेम प्रोसेस अवलम्बन करे आपनी आपनार लैपटॉपेर फैन बटन प्रक्रिया कमप्लीट करते पारबेन। आजकेर भिडियो पर्यन्त आशा करी भिडियोटा आपनार भालो लेगेछे। कमेंटे आपनार मतामत जानाते भूलबेन ना। भिडियोटिते लाइक शेयर ना करे थाकले भिडियोटिते एकटी लाइक करुन शेयर करुन बंधुदेर माझे और आपनी जदि आमार चैनलेर नतून दर्शक होये थाकेन ताहले अति अवश्यई चैनलटाके सबस्क्राइब करते भूलबेन ना कारण एरकम हेल्पफुल भिडियो टिप्स आमी आपनादेर जन्य कन्टिन्यू आपलोड करार चेष्टा करब।